আসসালামু আলাইকুম। তো আজকে খুব সুন্দর একটি মনোরম জায়গায় আমরা এসে পৌঁছে গেছি, সেই পরন্ত বিকেলে। এই যে সরিষার ক্ষেত দেখছেন, এটা আমাদের পাবনা অঞ্চল। তে যখন এই সরিষার ক্ষেতের সামনে আসলাম, তখনই মনে পড়লো সেই বিচ্ছু দেওয়ার কথা। তো বিচ্ছু দেওয়াকে বললাম যে ওর গ্রাম আমার গ্রাম মানে পাশাপাশি আর কি। আজকে একটু কথা ছিল যে বিকেলবেলা তুই বেড়াতে আসবি, আমরা সরিষা খেতে যাই, কিন্তু পৌষ মাসকে নিয়ে একটা গান করব। তো বললো যে ঠিক আছে। তখন আমরা দুজন চলে আসলাম যে আমার দর্শকরা আসলে পুরানা গানগুলো শুনে, তাহলে একটি নতুন গান অবশ্যই আজকে দিতে হয়। যেহেতু পৌষ মাস, পৌষ মাসকে নিয়ে আমরা দুজন এবার একটি ডুয়েট গান করব। অবশ্যই আপনাদের গানটি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে আর বলবো না, তুই কিছু বলে দে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাইবি নাকি বলে দে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের বারিক মিউজিক চ্যানেলের পাশে থাকবেন, ময়নাপুর জন্য দোয়া করবেন, আমার জন্য, মাসুদদের জন্য, শরীরের ভাই ক্যামেরার পিছনে যেহেতু আছে আমরা দেখাতে পারছি না, সবার জন্য দোয়া করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা গানে চলে যাই। আর ও তো ছোট মানুষ, একটু সাজে গুছে বলতে পারে না। যাই হোক, ছোকরা দেওয়া তো একটু মেনে শুনে নিতে হয় আর কি। তো ঠিক আছে, এই যে বারিক মিউজিক চ্যানেলটিতে আমরা দুজন আজকে গান করতে এসেছি। আর বারিক মিউজিকের মালিক এই যে আমাদের পাশে আছে, পরিচয় করায় দেন দর্শকদের। তো বারিক মিউজিক চ্যানেলের সেই মালিক ভাই, ঠান্ডা লেগেছে সেজন্য কি মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, আপনারা তো শুনলেন মোহাম্মদ সোহেল রানা। মিউজিক আমাদের মিডিয়া, তো মিডিয়াতে আসছি শুন ময়না সুন্দরী আপুকে নিয়ে বা কাউসারিকে নিয়ে। ওই আপুর একটা রিকোয়েস্ট ছিল যে পরন্ত বিকালে এই পৌষ মাসের শীতে শীত নিয়ে একটা গান করবে। তো তাই আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো দেখা যাক আপুর আমাদের কিরকম গান বিনোদন দিতে পারে, আনন্দ উৎসব দিতে পারে। তাহলে সরাসরি আমরা গানে চলে যাই। তাহলে আর বেশি কথা না বাড়াই, তাহলে আমরা পৌষ মাসকে একটি গান বলে ফেলি।